আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি বন্ধুরা টিএম বাংলা চ্যানেল আপনাকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রসেসের মতো ভালো এবং সুস্থ আছি বন্ধুরা বরাবরের মতো আজকে একটি ভালোবাসার পরীক্ষিত তাবিজ নিয়ে হাজির হয়েছি এটি 100% পরীক্ষিত এবং বহুবার পরীক্ষিত এটি তাবিজ আপনি যদি কাউকে আপনার প্রেমে কুকুরের মতো পাগল করতে চান ঠিক আছে একদম অস্থির পাগল করে আপনার পিছে ঘোরাতে চান কোন মানুষকে কিংবা কোন ভালোবাসার মানুষকে যে আপনাকে ছেড়ে চলে গেছে তাকে আপনার পিছনে পাগলের মতো ঘুরাইতে চান তাহলে এই তাবিজটি প্রয়োগ করে দেখুন হানড্রেড পারসেন্ট পরীক্ষিত একটি তাবিজ তো এটি না জায়জ উদ্দেশ্যে ব্যবহার করবেন না জায়জ উদ্দেশ্যে ব্যবহার করবেন এটি আমার রিকোয়েস্ট আর এটি কীভাবে কাজ করে আপনি কিভাবে কাজ করে ফলাফল পাবেন এবং হচ্ছে গিয়ে কিভাবে এটি প্রয়োগ করতে পারবেন এই জিনিসটা বুঝতে হলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিন এবং হচ্ছে গিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্য মানুষ উপকৃত হতে পারে এটি নকশা ছোটো হতে পারে এটির পাওয়ার অনেক বেশি তো আপনারা ঠিক যেভাবে আসে ঠিক সেভাবে নকশাটি লিখবেন ঠিক আছে তো নকশা লিখতে গেলে ভুল করবেন না ঠিক যেভাবে আসে ঠিক সেভাবে লিখবেন একটু উনিশ বিষ করবেন না তাহলে কাজ হবে না এবং আমি যে নিয়ম বলবো ওই নিয়মে আপনি কাজ করবেন তাহলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন যদি আপনি কাউকে আপনার পিছনে পাগলের মতো কুকুরের মতো আপনি যদি ঘোরাতে চান কিংবা আপনার প্রেমে পাগল করতে চান আপনার ভালোবাসায় পাগল করতে চান অনেক ভাই আসে অনেক বোন আসে ব্রেকআপ হয়ে গেছে সম্পর্ক অনেক মানুষ আছে যে তার ভালোবাসার মানুষ তাকে ধোঁকা দিয়ে চলে গেছে কষ্ট দিয়ে চলে গেছে প্রতারণা করে চলে গেছে তাকে আবারও আপনার জীবনে ফিরিয়ে আনতে পারবেন সেটা হোক স্বামী কিংবা স্ত্রী কিংবা যে কেউ আপনাকে ছেড়ে চলে গেছে তাকে আপনার পিছনে পাগলের মতো ঘুরাতে পারবেন আপনাকে সারা সে কিছুই বুঝবে না তো এটি খুবই পাওয়ারফুল একটি তাবিজ আপনাদেরকে আজকে শিখাবো এই তাবিজের মাধ্যমে কিভাবে আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার পিছনে পাগলের মতো ঘুরাতে পারবেন এই তাবিজটি আপনি দুই দিন লিখতে পারবেন সেই দুই দিন হচ্ছে গিয়ে মঙ্গলবার অথবা রবিবার এই তাবিজটি লিখতে পারবেন এবং সকালে সকালে এই তাবিজটি লিখতে হবে ঠিক আছে রাত্রে লিখলে কাজ হবে না সকাল লিখতে হবে মঙ্গলবার সকালে অথবা রবিবার সকালে এই তাবিজটি লিখতে হবে সকাল বলতে আপনি ফজরের নামাজ পর থেকে আপনি যে কোনো টাইমে লিখতে পারেন ঠিক আছে ফজরের নামাজের পর থেকে তো এই তাবিজটি লেখার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে বসে নিবেন শরীফ পাঠ করে নেবেন অথবা আপনি যে কোনো দূর যদি জানেন ওইটা পড়ে নেবেন এগারোবার অথবা সাতবার অথবা তিনবার এটা আপনার ইচ্ছা তো আপনি এই তাবিজটি লাল কলমের কালার অথবা কমলা রঙের কালারের কলম দিয়ে লিখতে হবে ঠিক আছে যেভাবে আমি বক্স এঁকে দিয়েছি এই ঠিক এইভাবে বক্স এঁকে নেবেন একে নিয়ে আপনি উপরে সেভেন এইট সিক্স আরবিতে লিখে নেবেন সেভেন এইট সিক্স আরবিতে লেখার পর তারপর হচ্ছে কি এই যে চার চার আটটি ঘরের নকশা এই আটটি ঘরের নকশা ফিল করে নেবেন ফিল করে আপনি যাকে আপনার ভালোবাসায় পাগল করতে চান তার নাম এখানে লিখবেন বিনতে সে যদি মহিলা হয় বিনতে বসবে তার মায়ের নাম এখানে বসবে ঠিক আছে আল্লাহুজাবাসে ঠিক সেভাবে থাকবে তারপর আপনার নাম বিন আপনার বাবার নাম বসবে এখন কোনো মহিলা যদি তার স্বামী কিংবা প্রেমিকের জন্য করতে চায় তাহলে তার স্বামীর নাম আগে বসবে এই বিনটা শুধু এখানে আসবে আর স্বামীর বাবার নাম এখানে বসবে ঠিক আছে আল্লাহবজবাবাসে ঠিক সেভাবে থাকবে তারপরে যে মহিলা লিখতেছে তাবিজ ওই মহিলার নাম এখানে বসবে আর হচ্ছে কি এই বিনতেটা এখানে চলে যাবে ঠিক আছে এখানে চলে যাবে তারপরে ওই মায়ের নাম এখানে বসবে যে মহিলা তাবিজটি লিখবে তার মায়ের নাম এখানে বসবে মোট কথা হচ্ছে কি যাকে আপনি বস করবেন যাকে আপনি বাধ্য করবেন তার নাম আগে বসবে এবং হচ্ছে কি তারা সে যদি পুরুষ হয় তাহলে তার বিন এই বিন এখানে এসে তার বাবার নাম বসবে আর যদি সে মহিলা হয় তাহলে এই বিনতেটা যেভাবে সে ঠিক সেভাবে থাকবে তার মায়ের নাম এখানে বসবে আর শেষে আপনার নাম বসবে এবং আপনি যদি পুরুষ হন বিন দিয়ে আপনার বাবার নাম আপনি যদি মহিলা হন বিনতে দিয়ে আপনার মায়ের নাম তো এই জিনিসটা লেখার পর আপনি কি করবেন তাওয়া নেবেন তাওয়া আমরা যেটা তাওয়াতে রুটি গরম করি সেই তাওয়া নেবেন তাওয়াতে আপনি এই নকশাটি সকালে একবার রাতে একবার গরম করবেন ঠিক আছে সকালে একবার রাতে একবার গরম করবেন দুইবার দুই টাইম একটি তাবিজ লিখবেন ঠিক আছে একটি তাবিজ লিখে আপনি এক সপ্তাহ এভাবে সকাল বিকাল অথবা সকালে রাত্রে এই তাওয়াতে আপনি এই তাবিজটি গরম করবেন যখনই আপনি এই তাবিজটি তাওয়াতে গরম করবেন কিংবা আপনি চুলার নিচে রেখে দিবেন ঠিক আছে যদি গরম করতে না পারেন চুলার নিচে একটি কবজের মধ্যে ভরে আপনি এটি চুলার নিচে রেখে দিবেন মম দিয়ে আটকে যাতে জলে না যায় তাবিজটি জলে গেলে কাজ হবে না যদি গলে জ্বলে যায় তাহলে কাজ হবে না অবশ্যই তাবিজটি গরম হিট লাগতে হবে এরকম জায়গায় রাখতে হবে চুলার নিচে রাখতে পারেন ঠিক আছে তাহলে এটি হানড্রেড পারসেন্ট কাজ হবে যখনই তাবিজটি গরম হবে আপনার প্রেমিকার মনে ছটপট করতে শুরু করবে আপনার প্রেমিকের মনে ছটপট করতে শুরু করবে ঠিক আছে এটি অবশ্যই জায়জ কাজে ব্যবহার করবেন না কাজে ব্যবহার করবেন না তো আপনি অবশ্যই জায়েজ কাজে ব্যবহার করবেন না জায়জ কাজে ব্যবহার করলে আপনার আর্থিক শারীরিক মানসিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তো অবশ্যই চেষ্টা করবেন আপনি আপনি সঠিক থেকে এই কাজটি করবেন কেউ যদি আপনাকে ধোঁকা দিয়ে চলে গেছে কিংবা আপনার সাথে প্রতারণা করেছে কিংবা আপনার সাথে বেইমানি করেছে তাহলে তার জন্য এটি আপনি করতে পারেন কিংবা আপনার স্বামীকে ফিরিয়ে আনার জন্য এটি কাজ করতে পারেন আপনার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য এটি কাজ করতে পারেন ঠিক আছে তাছাড়া এমনি কাউকে আপনি পাগল করে ফেলবেন আপনার প্রেমে এই তাবিজ লিখে কাজ করে ফেললেন ঠিক আছে নাম জানেন কাজ করে ফেললেন পাশের বাসার মেয়েকে ভালো লাগলো পাশের বাসার আন্ডিকে ভালো লাগলো কাজ করে ফেললেন না এটা হবে না এটি করলে আপনি উল্টো হিতে বিপরীত হবে আপনি উল্টো পাগল হয়ে যাবেন ওনার জন্য তো ঠিক আছে বন্ধুরা তাবিজ লেখার ক্ষেত্রে কিছু নিয়ম আছে শর্ত আছে যেমন তাবিজ লেখার শুরুতে অবশ্যই পাক পবিত্র হতে হবে সুগন্ধি মেখে নেবেন পশ্চিম দিক করে মুখ করে তাবিজ লিখতে হয় ভালোবাসার তাবিজ যেগুলো ঠিক আছে আর এই তাবিজের নিয়ম হচ্ছে গিয়ে সচরাচর ভালোবাসার তাবিজ শুক্রবারে লেখায় আর এই তাবিজ লেখার নিয়ম হচ্ছে গিয়ে মঙ্গলবার অথবা রবিবার ঠিক আছে এই তাবিজটি লেখার নিয়ম হচ্ছে মঙ্গলবার অথবা রবিবার ফজরের নামাজের পর যে কোনো টাইমে আপনি লিখতে পারেন ঠিক আছে লেখার পর আপনি এই যে নামগুলো চেষ্টা করবেন আরবিতে লেখার জন্য ঠিক আছে নামগুলো যদি বাংলাতে লেখেন তাহলে অনেক সময় কাজ হয় না যদি আরবিতে লেখেন হান্ড্রেডে হান্ড্রেডে কাজ হওয়ার সম্ভাবনা থাকে বাংলাতে লিখলেও কাজ হয় যদি বা আরবি না জানেন বাংলাতে লিখলেও কাজ হয় তবে অনেক সময় কাজ হয় না যদি আপনি প্রপার একদম হচ্ছে কি হানড্রেড পারসেন্ট কাজের রেজাল্ট পেতে চান তাহলে আপনি হচ্ছে গিয়ে নামগুলো চেষ্টা করবেন আরবিতে লেখার জন্য কারণ হচ্ছে গিয়ে নকশা হচ্ছে গিয়ে আরবি তো আপনি নামগুলো আরবিতে লেখার চেষ্টা করবেন তো আপনাদের বোঝানোর স্বার্থে আমি আবারও বলে দিই এই তাবিজটি লাল রঙের কালি অথবা কমলা রঙের কালি দিয়ে এই তাবিজটি লিখতে হবে যে কোনো মঙ্গলবার অথবা রবিবার সকালে একটি তাবিজ লিখবেন একটি তাবিজ লিখলেই এনাফ এই একটি তাবিজ লিখে আপনি কি করবেন নিচে আপনি যাকে ভালোবাসেন তার নাম সে যদি মেয়ে হয় তার বিনতে দিয়ে তার মায়ের নাম এখানে বসবে আল্লাহু আপনার নাম বিন আপনার বাবার নাম লিখবেন ঠিক আছে আর কোনো মেয়ে যদি কোনো ছেলের জন্য করে তার তাহলে ছেলের নাম আগে বসবে এই বিনটা শুধু এখানে আসবে আর ছেলের বাবার নাম এখানে বসবে এটা যেভাবে ঠিক সেভাবে থাকবে আর যে মহিলা তাবিজটি লিখবে তার নাম এই বিনতেটা এখানে যাবে তার মায়ের নাম এখানে বসবে তো তাবিজটি লেখার পর আমরা রুটি যে তাওয়াতে পাকাই কিংবা আপনার আমরা যে চুলার নিচে যদি জায়গা থাকে চুলার নীচে এই নকশাটি রেখে দিবে রেখে দেবেন আর যদি চুলা নিচে নকশাটি রেখে দিতে না পারেন তাহলে আপনি কি করবেন রুটি যে আমরা তাওয়া যে রুটি খাই ওই তাওয়ার মধ্যে এই তাবিজটি রেখে দিয়ে গরম করবেন ঠিক আছে তাবিজ যেন জলে না যায় যখনই এই তাবিজটি গরম হবে আপনার প্রেমিক কিংবা প্রেমিকার মনে ছটফট করতে শুরু করবে আপনাকে দেখার জন্য আপনাকে পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন যাতে অন্যান্য মানুষ উপকৃত হতে পারে এবং এই এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আর যদি কিছু যদি জানতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা আমার নাম্বারে কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা ভয়েস রেকর্ড দিবেন তাহলে আপনি আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন কিংবা যে কোনো কিছু করতে পারবেন কাজ করে নিতে পারবেন তো আশা করি আপনারা আপনি বুঝতে পেরেছেন বিষয়টা তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ